রাজনৈতিক ব্যক্তিত্বদের বিপক্ষে মতামত বা লিখনই থাকবে আপাতত দৃষ্টিতে তা স্বাভাবিক ঘটনা হলেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে এক শ্রেণীর মিডিয়া যে জিনিসটি উজ্জ্বল রাখে তা হলেও সমালোচনার পাশাপাশি কোন রাজনৈতিক নেতার উজ্জ্বলতম দিকগুলি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যে যায় সামান্য টিআরপি বেশি লাভের প্রত্যাশায় ফলে জনমানুষে বহু রাজনৈতিক জননেতার সূক্ষ্ম কিন্তু ভীষণ উজ্জ্বল মুহূর্তগুলি মানুষের অগচরেই থাকে বেশিরভাগ সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিপক্ষে লিখে ত্রিপুরার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এক শ্রেণীর পেটুয়া মিডিয়ার উৎসাহের অন্ত নেই যদি গরম করা যায় বাজার মিথ্যা শব্দে আর কাকিনীর সম্ভার সাজে তাই দলীয় কর্মসূচিতে কুমারখ্যাট সফর করে বিপ্লব কুমার দেব যখন ট্রেনে করে আগরতলা ফিরে আসার সময় সামান্য চানাচুর তার সহকর্মীদের সঙ্গে ভাগ করে খান তখন সেই ছবি বা সংবাদ কিছু পণ্ডিতদের টেবিলে থাকলেও তা চাপা দেওয়ার জন্য তাদের সময়ের অভাব হয় না তবে সংবাদ মাধ্যম হিসেবে বাংলার কাছে এই ছবির গুরুত্ব অপরিসীম রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনের অনাবের সহজতায় দলীয় কর্মীদের সঙ্গে ট্রেনের সামান্য চানাচুর ভাগ করে খাচ্ছেন এটা যেমন এই ছবির উজ্জ্বল একটি দিক আর অন্যদিকে আরেকটি উজ্জ্বলতম যে দিক ফুটে ওঠে তা অনেকের দৃষ্টিগোচর না হলেও সংবাদ মাধ্যমের কাছে ঠিকই দিনের আলোর মতো ফুটে ওঠে আর সেই সহজ সত্য হল বিপ্লব কুমার দেব মাটি থেকে উঠে আসা জননেতা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এই কিছুদিন আগেও তবে মাটির গন্ধমাখা সেই ব্যক্তিগত সহজতা আর সরলতা সৌন্দর্য নিয়ে যে নিবৃত বিপ্লব কুমার দেব তাকে জানার জন্য এ ছবির কোনো বিকল্প নেই বিপ্লব নিবৃত মনের এই আলোকিত বিপ্লব কুমার দেবের চানাচর ভাগ করে খাওয়ার ছবি তাই অন্য কোন সংবাদ মাধ্যম ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে এড়িয়ে গেলেও সংবাদ মাধ্যম হিসেবে আমাদের কাছে এর চেয়ে দামি ছবি আর কিছুই নেই জননেতাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বা দেখানো যদি সংবাদ মাধ্যমের দায়িত্ব হয় তবে কোন জননেতার অন্তর্নিহিত ব্যক্তিত্ব আর মনের সামগ্রিক সৌন্দর্যকে জনমানুষের চোখে তুলে ধরাও সংবাদ মাধ্যমের পরম কর্তব্য আগামী দিনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মনের সৌন্দর্যময় প্রকাশের যে ছবি আমাদের কাছে আসবে সেই একে উৎসাহ আর উদ্দীপনা নিয়ে তা আমরা রাজ্যের মানুষের সামনে তুলে ধরব রাজনৈতিক প্রসারতার ক্ষেত্রেই হোক বা চানাচুর ভাগ করে খাওয়া সব ক্ষেত্রেই একজন জননেতা আগে মানুষকে দেখেন আর তাই তার লক্ষ্য আরও শক্তি বিপ্লব কুমার দেবের এই ছবিতে তার সেই মনের সৌন্দর্য আর প্রসারতার যে পরিষ্কার ফটফটে স্ফটিকের আলু তা রাজ্যবাসীর কাছে পরিষ্কার রিপোর্ট নিউজ